হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ট্রান্সলেশনের দ্বিতীয় পার্ট, বিগিনার্সদের জন্য। তিনি একজন ইঞ্জিনিয়ার, কুকুর অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী, তুমি মিথ্যাবাদী, এই ধরনের সেন্টেন্সগুলো, বাক্যগুলো ইংরেজিতে কীভাবে ট্রান্সলেশন করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, তিনি একজন ইঞ্জিনিয়ার। এখানে তিনি হচ্ছে সাবজেক্ট, তিনি একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ সে হয় একজন ইঞ্জিনিয়ার, তিনি হন একজন ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তারপর দুই নম্বর বাক্যটি, কুকুর অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী, ডগ, কুকুর হচ্ছে সাবজেক্ট, ডগ ইজ, এখানে এ হবে, ডগ ইজ এ ইউজফুল এনিম্যাল। এখানে ইউ এর যদি উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে ভয়েল থাকা সত্ত্বেও হচ্ছে অ্যান হবে না, এ হবে। কুকুর অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী, ডগ ইজ এ ইউজফুল প্রয়োজনীয় এনিম্যাল, প্রাণী। তিন নম্বর বাক্যটি, পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ছিলেন মানে পাস্ট, অতীতকাল বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে সাবজেক্ট হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী অফ স্বাধীন ভারতের, অফ ফ্রি ইন্ডিয়া, অফ ফ্রি ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া। তুমি মিথ্যাবাদী, তুমি ইংরেজি ইউ মানে সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মিথ্যাবাদী মানে তুমি হও মিথ্যাবাদী, ইউ আর এ লায়ার, মিথ্যাবাদী ইংরেজি হচ্ছে লায়ার। পাঁচ নম্বর বাক্যটি হচ্ছে, লোহা এবং তামা প্রয়োজনীয় ধাতু, লোহা এবং তামা। তাহলে লোহা এবং তামা হচ্ছে সাবজেক্ট, লোহা আয়রন, অ্যান্ড তামা মেটাল, আর এখানে আর হলো কারণ দুটো ধাতুর কথা বলা হয়েছে, মানে প্লুরাল বহুবচন, সেই জন্য আর হলো, না হলে ইচ হতো যদি একটা ধাতু হতো। তাহলে আয়রন অ্যান্ড মেটাল আর ইউজফুল, প্রয়োজনীয়। আয়রন অ্যান্ড এখানে কপার হবে, সিও তামা ইংরেজি, সি আয়রন অ্যান্ড কপার আর ইউজফুল মেটাল ধাতু। ওই বইটি তোমার, ওই বইটি, দিস মানে এই, সুতরাং তাহলে দ্যাট মানে হচ্ছে ওই, দ্যাট বুক, ওই বইটি ইজ হয় তোমার, ইয়োর্স, ইয়োর্স। গোলাপ ফুলের রানী, সাবজেক্ট হচ্ছে গোলাপ, দ্য রোজ বা রোজ, শুধু গোলাপটি থাকলে দা হতো, তাহলে রোজ গোলাপ ইজ হয় ফুলের রানী, দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, দ্য কুইন রানী অফ ফ্লাওয়ার্স, ফুলের। আট নম্বর বাক্যটি, দয়া একটি মহৎ গুণ, দয়া কাইন্ডনেস, কাইন্ডনেস ইজ হয় এ হচ্ছে একটি মহৎ গুণ, ইজ এ নবল কোয়ালিটি, এ নো বি এল ই, নবল কোয়ালিটি মানে গুণ।